দিনাজপুরের পার্বতীপুরে রামপুর ও পলাশবাড়ি ইউনিয়নের সাথে সীমানা জটিলতা থাকায় দীর্ঘ ১১ বছর থমকে ছিল পার্বতীপুর পৌরসভা নির্বাচন। অবশেষে ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল। মঙ্গলবার পৌরসভা নির্বাচনে এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রার্থীরা প্রত্যাহার ও ২ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পার্বতীপুর পৌরসভার মোট ভোটার ৩৪,৬৩৪ জন, এর মধ্যে মহিলা ১৭,২১৯ জন এবং পুরুষ ১৭,৪১৫ জন। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তবে কয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম।